এইটুখানি মাথায় আর কত দায়িত্ব নেবো, যাই ওদিকে গিয়ে একটু দেখে আসি। এই যে এখানে বসে রয়েছে, ঝড় উঠেছে, কি আর বলবো এদেরকে। হাই হাই হাই, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল ওইদিকে, আমাদের আম গাছের সব আম পড়ে গেল। হাই হাই হাই, আমি এখন কি করব? ক্যামেরাম্যান একটু আম গাছের দিকে দেখাও। হে ঠাকুর, তুমি রক্ষে করো, এমন ঝড় দিও না, এবছর আমাদের আর পাকা আম খাওয়া হবে না। হে ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো, সব আম পড়ে গেল। হাই, এত আম সব পড়ে গেল গাছ থেকে, সর্বনাশ তো যা হওয়ার হয়ে গেল, এখন আর কি করব ভেবে। তার থেকে বরং একটু বৃষ্টিতে স্নান করে নি, 7 দিন স্নান করে নি, গায়ে ভীষণ গন্ধ আর টেকা যাচ্ছে না। কিন্তু স্নান যে করবো, ভুলো দাদা বকাবকি শুরু করে দিয়েছে, যদি ঠান্ডা লাগে করোনার টাইম, যাই ঘরেই ঢুকে পড়ি, আর কি করব। ঝড় থেমে গিয়েছে, কিন্তু ঝড় থেমে গেলে কি হবে, আমাদের বিপর্যয় কিন্তু এখনো থামেনি, দেশে করোনা যুজো এখনো ঘুরে বেড়াচ্ছে। তাই জন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে, আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে। আমার মতো মাস্ককে নষ্ট করে দেবেন না, এটার গুরুত্ব দেবেন। আর হলো, যেখানেই যাবেন মাস্ক ব্যবহার করুন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং অন্যকে বাঁচার সুযোগ করে দিন, নিজেও বাঁচুন আর অন্যকেও বাঁচান। আর